হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আমার এনএম জেন এম এক্সপিরিয়েন্ট যাদের স্পেশালি ইংলিশ এবং ম্যাথে উইক পয়েন্ট আছে বা ইংলিশ ম্যাথে ভয় লাগে তাদের জন্য এই ভিডিওটা তোমরা কীভাবে ইংলিশ ম্যাথটাকে মানে কিছুটা অ্যাভয়েড করেও তোমরা ইজিলি পাস মার্কস তুলে তুলে নিতে পারো বা ধরুনও র্যাঙ্কিং মার্কস যেটা লাগবে তোমার সিলেকশনের জন্য সেই মার্কসটা তুলে নিতে পারো এই বিষয়ে আমি আলোচনা করবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দিও তো চলো মেন বিষয় সবার প্রথমে আসি তোমাদের আগে ভালো করে সিলেবাসটা দেখে নিতে হবে প্লাস কোন সাবজেক্টে কত মার্কস আছে সেটা ভালো করে দেখে নিতে হবে তো তোমার হচ্ছে তোমরা দেখো ম্যাথ এবং ইংলিশের এটা আমি একটা মানে পার্ট করছি কোনো স্টুডেন্ট আছে যারা ম্যাথ এবং ইংলিশে দুর্বল মানে উইক পারে কিন্তু তাদের মধ্যে দুর্বলতা দুর্বলতা থাকে যে কিছুটা পারলো কিছুটা টপিক কভার করতে পারলো কিছুটা ভয় করছে বা গ্রামারের কিছু এরকম মানে তারা একদমই যে পুরোটাই অ্যাভয়েড করবে এরকম না এরকম কিছু স্টুডেন্ট থাকে আর কিছু স্টুডেন্ট থাকে আগেই ভেবে নেয় যে আমি ম্যাথ ইংলিশ একদমই পারবো না ওটাকে আমি টোটালি অ্যাভয়েড করব তারপরে বাদ বাকি যা কোয়েশন আছে সেগুলো আমি সলভ করব তো এরকম দুই রকমের থাকে তো এই দুই রকমই তোমরা যারা স্টুডেন্ট আছো আমি আগে বলি যে যারা টোটালি অ্যাভয়েড করতে চাইছো তাদের ক্ষেত্রে আর যারা মনে করছো যে না আমি ওখান থেকে কিছু মার্কস তুলবো তাহলে আমার কি করে হবে আর যারা ভাবছো যে আমি টোটালি একদম অ্যাভয়েড করব তারা কি করে তোমরা প্রায় ধরো সেভেন্টি কাছাকাছি মার্কস তুলবে তো ফার্স্ট আসি যারা টোটালি একদম বাদ দেবে মানে ভাবছো যে না আমি একদমই ম্যাথের কিচ্ছু জানি না ইংলিশও আমি পারবো না শুধুমাত্র বাদ বাকি জায়গা থাকছে সেখানেই আমি দেখবো হলে হবে না হলে নেই তো তোমরা যারা এরকম ভাবছ তাদের কি করতে হবে তো টোটালি যদি তুমি অ্যাভয়েড অ্যাভয়েড করো তাহলে আমি বলি যে ম্যাথ এবং ইংলিশে টোটাল মার্কস আছে টোয়েন্টি ফাইভ পনেরো আর দশ তাহলে পঁচিশ মার্কস তুমি যদি একদম বাদই দিয়ে দাও বাকি তাহলে তোমার যেগুলো পড়ে থাকছে সেইখানে তাহলে ভাবো তোমাকে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে টোটাল মার্কস আছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর আর ওইদিকে বাদ বাকি পড়ে থাকছে জি কে আর হচ্ছে রিজেনিং ওইখানে হচ্ছে দশ আর পাঁচ পনেরো তাহলে পঁচাত্তর আশি নব্বই টোটাল মার্কস থাকলো নব্বই ঠিক আছে এবার এই নব্বইয়ের মধ্যে তাহলে তোমাকে সত্তর তুলতে হবে যারা নাও ভাবছ যে আমাকে কোয়ালিফাইং মানে এর আগের যেরকম অফ ছিল এবার আমাদের সবসময় হাই করেই রাখতে হবে মোটামুটি সিক্সটি ফাইভ প্লাস বা সেভেনটির কাছাকাছি মার্কস টার্গেট মানে টার্গেট না পেতেই হবে ওটা টার্গেট বলা যাবে টার্গেট আরও বেশি রাখো সে সিক্সটি ফাইভ প্লাস মার্কস পেতেই হবে তাহলে তুমি যদি ওই নব্বইয়ের মধ্যে সিক্সটি ফাইভ বা সেভেন্টি পেতে চাও তাহলে তোমাকে মাত্র কুড়ি নাম্বার শুধু ব্রেক দিচ্ছে মানে সত্তর তুলে তাহলে মাত্র কুড়ি নাম্বার তুমি বাদ দিতে পারছো তাহলে দেখো লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে পঞ্চাশ নম্বর আছে সেখানে তুমি যদি খুব ভালো খাটো লাইফ সায়েন্সের জন্য একদম সব কভার করে নিলে যে তুমি ভাবলে যে না আমি লাইফ সায়েন্সেই মার্কসটা সব থেকে কভার করব। তাহলে লাইফ সায়েন্সে তোমাকে পঞ্চাশের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তুলতে হবে ঠিক আছে যদি আমি আমি ধরলাম তুমি বিয়াল্লিশ পেলে খুব ভালো পড়েছো তুমি বিয়াল্লিশ পেয়েছো তাহলে বিয়াল্লিশ মার্কস তোমার হয়ে গেল ফিজিক্যাল সায়েন্সে তুমি পড়ে এটা একটু টাফ আমার মানে আমার স্পেশালি মনে হয় যে ফিজিক্যাল সায়েন্সটা একটু টাফ তাহলে ফিজিক্যাল সায়েন্স তুমি তবুও পড়ে বুঝে তুমি হচ্ছে পঁচিশের মধ্যে আমি কম করেই ধরলাম পনেরো তুললে বা দশ তুললে যদি দশ ধরি তাহলে ওইদিকে বিয়াল্লিশ দশে বাহান্ন হচ্ছে ঠিক আছে বাহান্ন আর পড়ে থাকলেও হচ্ছে জিকে আর রিজিনিং জি রিজিনিংয়ে তুমি যদি পাঁচও পাও তাহলে বাহান্ন পাঁচে সাতান্ন আর এদিকে হচ্ছে জিকেতে যদি তোমার কপাল খুব ভালো থাকে ধরুন তুমি সাত পেলে তাহলে সাতান্ন আর সাথে হচ্ছে এদিকে ষাট আর চৌষট্টি তবুও চৌষট্টি ঠিক আছে মানলাম ধরো নাও তোমাদের কাজ থাকলে হয়ে যেতে পারে বা কপাল ভালো হলে জেনারেল হয়ে যেতে পারে তাহলে যারা একদম টোটালি একদম বাদ ইংলিশ ম্যাথ জিরো মানে ভাবছো যে আমি ওটাকে ছোবই না বাদ বাকি থেকে আমি করব তাহলে তোমাদের এইদিকে সেরকম লেভেলের পড়াশুনো করতে হবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিকে আর রিজিনিং এটাকে দেখতে পাচ্ছ তাহলে কত মার্কস তুলতে হবে লাইফ সায়েন্সে কিন্তু পঞ্চাশের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে রাখতেই হবে ফিজিক্যাল সায়েন্স তো পঁচিশের মধ্যে দশ থেকে পনেরোর মধ্যে রাখতেই হবে আর এদিকে হচ্ছে রিজেনিং ফুল মার্কস তুলতে হবে আর তোমার হচ্ছে জিকেটা জিকেতেও তো দশের মধ্যে ছয় সাত আট এরকম তুলতে হবে তাহলে তোমার চান্স পাওয়ার একদম একটা হিউজ পসিবিলিটি পসিবিলিটি চলে আসবে এবার পরেরটা আসি যে যারা ভাবছো যে না ইংলিশ ম্যাথ থেকে আমি কিছুটা মার্কস তুলবো ম্যাথ থেকে ধরে নাও দশের মধ্যে আমি দু তিন হলেও পারবো আর ইংলিশ থেকে আমি হয়তো পনেরোর মধ্যে পাঁচ ছয় পারবো তাহলে তোমাদের তো আরও সুবিধে এদিকে ইংলিশে যদি তুমি পনেরো মধ্যে ধরে নাও সাতও পাও বা পাঁচই ধরলাম পাঁচ ম্যাথে যদি তুমি তিন চার করে নিতে পারো তিন ধরলাম তাহলে পাঁচ তিনে আট ইংলিশে আরও দুই ধরলাম দশ তাহলে দশ মার্কস তোমার এক্সট্রা হয়ে থাকলো ওইখানে তুমি ফিজিক্যাল সায়েন্স আর এদিকে জিকে এটা থেকে কিছু কমাতে পারবে কারণ ফিজিক্যাল সায়েন্সটা একটু টাফ ধরো ফিজিক্যাল সায়েন্সে পারলে না ওখানে দু নাম্বার কমে যাও জিকে তো না তোমার কমন আসলো কমন আসলো না ওখান থেকে দুই কমে গেলো মানে তবুও তোমার সিক্সটি প্লাস হয়ে গেলো তাহলে বুঝতে পারলে যে কীরকম করে কোনটা সাবজেক্টে যদি এইভাবে মাস্কগুলো তোলো তাহলে কিন্তু সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি আরামে তোমরা পেয়ে যাবে তাহলে এইভাবে নিজের ইয়েটাকে সেট করে নাও যে এই সাবজেক্টে এটা আমাকে পেতেই হবে এই এইগুলোকে আমি এইভাবে যারা খুবই দুর্বল ইংলিশ ম্যাথে তারা এইভাবে এই সাব মানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এদিকে রিজনিং আর হচ্ছে জিকেটাকে ভালো করে একদম কভার করো তাহলে তোমরা তোমাদের এদিকটা অনেকটা তোমাদের সাপোর্ট হয়ে গেল যে ম্যাথ ইংলিশে যদি একদমই কিছু না পারো তবুও তোমাদের চান্স আছে যে ভালো মার্কস তোলার আর তবে আমার মতে কী তো যে ম্যাথ ইংলিশকে একদম বাদ দিও না চেষ্টা করো এখনও ছমাস সময় আছে ভালো করে চেষ্টা করলে তোমরা পারবে একদম যে জিরো থাকবে এরকম হবে না ম্যাথি বলো ইংলিশে বলো তোমরা সেখানেও মার্কস তুলতে পারবে খুব যে একদম কঠিন তেমন না চেষ্টা করলে দেখো অনেকে পারছে তোমরা কেন পারবে না তোমরাও চেষ্টা করো পারবে তাহলে আর কোনো চিন্তা থাকবে না পাশ করার ইজিলি পাশ করে যাবে তো আশা করি কিছুটা হলো ক্লিয়ার করতে পারলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি